fair for providing equal pay for equal work, সমকাজে সমবেতন এবং ত্রিপুরা রাজ্যে সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা ত্রিপুরা রাজ্যের 1996 থেকে আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সেন্ট্রাল স্কিমের আন্ডারে আমরা সবচেয়ে আগে কাজ করছি তো আমাদের স্কিমটা অনেক পুরানো তো আমাদের সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে আমরা তার বিনিময়ে কিছুই পাচ্ছি না আমাদের ছয় দফা দাবির মধ্যে 129টি মাদ্রাসাকে গ্রান্টি নেটের আওতায় আনা তারপরে তিন নম্বরে হচ্ছে টু প্রোভাইড স্যালারি অ্যাজ পার দ্য মাল্টিপল ফ্যাক্টর 2.25, 2.57 আওতায় এনে আমাদের স্যালারি বৃদ্ধি করা তার পাশাপাশি যারা চাকরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের 25 লাখ টাকা এককালীন অনুদান সাহায্য দেওয়ার দাবি আমরা রাখছি আমাদের মাদ্রাসা তো ঠিক সেম এই প্রশ্নের প্রশ্নটাই করা হয় আমাদের মধ্যে বিএড ডিএলএড ডক্টরেট জোসেফ শর্মা নয়ন সাহা নিত্যানন্দ পাল সুমিত সুবিকাশ দেবনাথ সুমিত বিশ্বাস এই ধরনের টিচারও আমাদের মাদ্রাসাতে কাজ করছে যেখানে গ্রামে গঞ্জে ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে যেখানে পাহাড়ি এলাকা শিক্ষা দীক্ষার মানে প্রভাব কম সেখানে আমরা টিচিং দিচ্ছি ড্রপ আউট স্কুল থেকে যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে সেই স্টুডেন্টগুলোকে আমরা এনে সেখানে শিক্ষা দিচ্ছি সংখ্যালঘুরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে পড়ে আছে আমাদের স্কিমের মাধ্যমে আমরা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে আনার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখছি আমাদের মধ্যে যথেষ্ট কোয়ালিফাইড টিচাররা রয়েছেন এমএসসি বিএসসি ডক্টরেট যেটা আমি আগেই বললাম তো সেহেতু আমরা স্কুলে যে ক্লাস 1 to 5 স্কুলে একটা ক্লাস 1 এ যে সাবজেক্টগুলি পড়ানো হয় আমাদের মাদ্রাসা তো ঠিক সেম সাবজেক্টে পড়ানো হয় এখানে নন মুসলিম স্টুডেন্ট আছে স্টুডেন্ট পড়াশোনা করে এবং নন মুসলিম যারা সনাতন ধর্মে বিশ্বাসী আমাদের ওরাও এখানে নিয়োজিত নিয়োগ করা হয়েছে যেমন আমি নামগুলি বললাম সুমিত বিশ্বাস সুবিকাশ দেবনাথ নয়ন শাহ এমনি করে সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 47-এর মতন নন মুসলিম টিচার আছে সুতরাং এখানে এটা বোঝার কোনো সুযোগ নাই যেখানে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ইংলিশ সায়েন্স ম্যাথ শিক্ষার পাশাপাশি একটা মানে পাশাপাশি একটা সাবজেক্ট আমরা উর্দু ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় এখানে আরবিতে তো আমরা সংগঠনের সারা ত্রিপুরা রাজ্যে আমরা আজকে 5 মাস ধরে স্যালারি সেন্ট্রাল স্কিম সেন্ট্রাল যে শেয়ারটা আমরা পাই আমরা স্টেট এবং সেন্ট্রাল মিলে আমরা একটা স্যালারি পাই একটা ন্যূনতম স্যালারি আমাদের স্যালারি যাতে বাড়ানো হয় এবং সেন্ট্রাল যে স্কিমের যে টাকাটা আমরা পাচ্ছি না এই 5 মাস ধরে এটাও যাতে আমাদের রাজ্য সরকার সহানুভূতির দৃষ্টিতে দেখেন আর তারা বরাবরই আমাদের যারা সংখ্যালঘু নেতা বা যে সমস্ত কর্মকর্তারা আছেন মাদ্রাসার এই ইস্যুগুলি দেখেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারাও পজিটিভ ভূমিকায় আছে রাজ্য সরকারও আমাদের প্রতি পজিটিভ ভূমিকায় আছে আমরা আপনাদের মাধ্যমে এটা জানান দিতে চাই যে আমরা এই বর্তমানে যে দ্রব্যমূল্যের বাজারে আমরা যে সামান্য বেতন পাই এই বেতন দিয়ে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব এবং যেটা পাই এটাও আজকে 5 মাস ধরে অর্ধেকটা বন্ধ সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটা রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে আমাদের অনতিবিলম্বে আমাদের বকেয়া বেতন সহ আমাদের এই ছয় দফা দাবি সমর্থন করে যেহেতু আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু আর পাশাপাশি আজকে আমরা আইএসআরের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে চলছে গত ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক আইসে আমরা এইভাবে গণডেপুটেশন দিচ্ছি